সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জাতীয় সংসদ সদস্য জনাব ইলিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের ইসলামী আন্দোলনের সীমা হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী আন্দোলনের অগ্রত আমার পরিবারের এবং আমি সহযোগীকে নিয়তঙ্ক করতে পারি। ওনার যে চেতনা, ওনার যে ইসলামী আন্দোলনের প্রেরণা আমরা আমাদের জুড়ে ওনার সেই চেতনা তার বহুলন্ত কাল আজকে আমি ওনার পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছি প্রত্যেককে আমরা আন্দোলন এবং সিলেটের